আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন। স্বাগত বিডিটিভি বিজনেস আইডিয়া, কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা। প্রিয় দর্শক, কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে, এইসব তথ্য সহ ব্যবসার নানা দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে। বাই বাই পেইন হার্ডওয়্যার অ্যান্ড টুলসের প্রোপ্রাইটার মোহাম্মদ শহীদুল ইসলাম, আপনাকে স্বাগত বিডিটিভি বিজনেসে। আপনি এই রঙের ব্যবসা কিভাবে শুরু করলেন? ব্যবসা আমি অনেক আগের থেকে ব্যবসা করি, তো 78 থেকে ব্যবসা লেখাপড়া ওখান থেকে শুরু করি। আর হলো ওই এখানে আমি 20 বছর, আর এখানে মোটামুটি 20 বছর ব্যবসা করতেছি। আর অর্থাৎ মূলত আগে অন্য ব্যবসা করতাম, তো এখন আর কি হার্ডওয়ারি করতেছি। আর আগে করছি হলো খিলগাঁও, এখান করি এখানে আর কি 20 বছর, এখানকার ভোটারি। কত টাকা বিনিয়োগ ছিল রঙের ব্যবসায়? আমি বুঝি শুরু করছি হলো 3 লাখ টাকা, 3 লাখ টাকা শুরু করছি, 3 লক্ষ টাকা শুরু করছি। আমরা 2 ভাই মিলে শুরু করছি আর কি। এই প্রোডাক্টগুলো কোথায় থেকে সংগ্রহ করেন? চায়না, বাংলাদেশি অল্প কিছু আছে, ম্যাক্সিমাম চায়না, এক্সপোর্ট ইম্পোর্ট। আচ্ছা, এই রংগুলো কোথায় থেকে সংগ্রহ করেন? রং কোম্পানি আপনি দিচ্ছে, বার্জার এলিট, বার্জার তো হলো ইন্ডিয়ান কোম্পানি, বা এলিট এলিট হলো চট্টগ্রাম কোম্পানি। আর এগুলো তো মনে করেন আমাদেরকে দোকানে দিয়ে যায়, আমরা তাদের কাছকে আর কি ওই 15 দিন পরে, 1 সপ্তাহ পরে টাকা পেমেন্ট করতে হয়। হার্ডওয়্যার প্রোডাক্ট হলো নবাবপুর থেকে আনি, আবার এক্সপোর্ট ইম্পোর্টার তো সব নবাবপুরেই, এক্সপোর্ট ইম্পোর্টার নবাবপুরেই, ওদের কাছ থেকে আমরা আনি, ক্যাশ আনতে হয়। আর যেগুলো আমাদের কিছু কিছু কোম্পানি আছে ছোটোখাটো, ওরা দোকানে দিয়ে যায়। আপনার এই রঙের ব্যবসার ঝুঁকি কী? ঝুঁকি হইলেও আপনার হইলেও না চললে ঝুঁকি, আবার এক্সপায়ার ডেট চলে গেলে নষ্ট হয়ে যায় রঙের ভিতরে, এই রঙটা নষ্ট হয়ে গেলে আর ওটা আমার ফেলাই দিতে হবে, আমার লস এটাই। কেউ যদি এই রঙের ব্যবসা করতে চায় তাহলে কী যোগ্যতা লাগবে? যোগ্যতা তো লেখাপড়া লাগবেই, অভিজ্ঞ লাগবে, এটা আপনার অন্তত সার্ভিসের ব্যাপার দিক দিয়ে গেলে আপনার অন্তত 10 ইয়ার্স সম্ভব নিচ্ছে না, মানে অভিজ্ঞ। আর ওই লেখাপড়া আছে, টাকার প্রচুর প্রয়োজন। আগে যদি আপনার টাকা 5 লাখ লাগতো, এখন লাগবো 50 লাখ, 4 গুণ লাগবে ব্যবসা। এখন মালের দাম বেশি, আপনার হলো সব কিছু বেশি, এখন আপনার কম টাকা হবে না। আপনার এই পেইন্টের দোকান ব্যবসায় কি কোনো লাইসেন্স লাগে? এটা আমাদের ট্রেড লাইসেন্স লাগে, সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক, ট্রেড লাইসেন্স টেমিন, ট্রেড লাইসেন্স, তারপর টিন থাকলে টিন লাগবে, ট্রেড লাইসেন্স লাগবে, এই দুইটাই জরুরি। যদি কোনো বেকার তরুণ উদ্যোক্তা রঙের ব্যবসা করতে চায় তাহলে সে কিভাবে শুরু করবে? সে আপনার হলো জয়েন্ট ভেঞ্চার লাগবে, একা পারবে না, একা বুঝবেও না, অভিজ্ঞর প্রয়োজন আছে, টাকার প্রয়োজন আছে, শিক্ষার প্রয়োজন আছে, অভিজ্ঞর প্রয়োজন আছে। বেকার যারা আছে তারা আপনার হলো এই ছোটোখাটো টাকা দিয়ে পারবে না কিছু করতে, ছোটোখাটো একমাত্র নর্মালি যেগুলো আছে এটা করতে হবে, বড় বিজনেস করতে পারবে না। আমাদের সমাজে অনেক লোক বিদেশে যায়, সবাই তো সফল হয় না, ক্ষতিগ্রস্ত প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বলেন? হ্যাঁ, ক্ষতিগ্রস্ত ওরা বিদেশ না যাওয়াটা ভাটার ভালো, ক্ষতিগ্রস্ত ওরা বিদেশ না যাওয়াটা ভালো। আপনার 5 লাখ টাকা দিয়ে বিদেশ না যায়, এখানে 5 লাখ টাকা দিয়ে ছোটোখাটো অনেক কী রকমই ব্যবসা আছে, অনেক রকম ব্যবসা আছে, অনেক রকম আপনার ব্যবসা করতে পারে, অনেক রকম ব্যবসা করতে পারবে 5 লাখ 10 লাখ টাকা দিয়ে। এগুলি মানে না বুঝে এগুলি করাও ঠিক না, বিদেশ যাওয়াও ঠিক না। ডেকোরেশন সহ যদি এই রঙের ব্যবসা করতে চাই তাহলে কত টাকা লাগবে? আপনার হলো সর্বনিম্ন আপনি যদি করতে চান, যে ওয়ান টাইম করতে চান 30 লাখ, ভালো করে করলে 50 লাখ ম্যাক্সিমাম। তরুণ উদ্যোক্তারা যদি 10 লাখ টাকা দিয়ে এই রঙের ব্যবসা করতে চায় তাহলে মাসে কত টাকা আয় করবে? এটা মাসে সেলের উপর নির্ভর, সেলের উপর নির্ভর করবে। আর ঢাকার মানে বাইরে মহব্যবসা এলাকায় করতে পারবে 8 লাখ 10 লাখ টাকায় সম্ভব, সেল ভালো হইলে আপনার
ওই মাসে খরচ টরচ যেয়েছে সব বাদ দিয়ে মানে টোটাল 30-40 হাজার টাকা তো থাকবেই, 30-40 হাজার টাকা আপনার মাসে থাকবে আয়। আপনার এই রঙের ব্যবসা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ একমাত্র সেলের উপরেই মেন উদ্দেশ্য, সেল কম, সার্ভিস কম হয়ে গেলে, সেল কম হয়ে গেলে আপনার সব কিছুই মানে বড়। তো আমি তো অনেক বছর ধরে করতেছি এখানে, 20 বছর করতেছি, কিন্তু আমার এখানে আসলে তেমন কিছু এখন আর আমার কিছু নাই, এখন ভাড়া থাকতেছি, তো আসলে এখন তেমন একটা লাভবানের দিকে এখন নাই। ব্যবসা ভবিষ্যৎ পরিকল্পনা তো আমাদের আশা অনেকেই তো আকাঙ্ক্ষা থাকে, আমাদের আশা থাকে অনেক কিছু থাকে যে আশা আমরা অনেক কিছু উপরে যাব, উপরের চেষ্টা আছে। ব্যবসা যারা যারা করছে লাভবানেই আছে, এই ব্যবসা যারা করছে মোটামুটি লাভবানেই আছে। এখন এই করোনার পর থেকে টোটালি সোজা কথা হলো, করোনার পর থেকে একটু 21 সাল গেল, 20 সাল গেল, এখন 22 সাল, একটু মালের দাম বাড়তি থাকাতে সমস্যা হয়ে গেছে সারা বাংলাদেশে, আমার একা না সারা বাংলাদেশে হয়েছে। তো আমরাও ক্ষতিগ্রস্ত, এখন মোটামুটি আয়ের থেকে ব্যয় বেশি হয়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন বিডিটিভি বিজনেস।